হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনারা তো আমিও ভালো আছি। তো আজকে সৌদি আরবে পবিত্র ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিনও ডিউটি করা লাগতেছে, তো দেখতে পাচ্ছেন আমি আর আরেকজন আছে ডিউটি করতেছি, ইয়ামিনী। হাবিবি কেমন হাল? হই নিনতা কে ঈদ ঈদ কইস ঈদ কইস কইস ঈদ ঈদের দিনও ডিউটি করা লাগতেছে, এইটাই হচ্ছে বড় কষ্টের। আর কোনো কষ্ট নাই এর থেকে। ঈদের দিন অনেক কোম্পানি অনেক জায়গায় ছুটি আছে, সবাই নামাজ পড়তেছে, নামাজ পড়ে কেউ হয়তোবা ঘুরতে যাচ্ছে, সেমাই রান্না করে খাচ্ছে, সবাই সুন্দর সময় কাটাইতেছে। কিন্তু ঈদের দিনও ডিউটি করা লাগতেছে, ডিউটিতে আছি। সেই রাত 8টার সময় ডিউটিতে আইছি আর এখন বাজে সকাল 6:30, 7টা বেজে আইছে, আর 1 ঘন্টা আছে, সকাল 8টায় ডিউটি শেষ, 13 ঘন্টা ডিউটি করলাম। তো কিছু করার নাই, কোম্পানির যেহেতু নিয়ম, কোম্পানি বলছে যে ডিউটি করতে তো করতে হবে, কাস্টমার থাকুক বা না থাকুক, কোম্পানির ইচ্ছা। তো এইটাই হচ্ছে প্রবাদ, জীবন অতটাও সহজ না। সত্যি বলতে আজকে যে ঈদ তার কোনো ফিলিংস পাচ্ছি না, যে আজকে ঈদ, নর্মাল অন্য দিনের মতনই দিনটা চলে যাচ্ছে। তো এরকমভাবেই প্রবাদ জীবন যাচ্ছে, ডিউটি শেষ করে রুমে যেয়ে কয়টা খাইয়ে তারপরে ঘুমাই যাব, তারপরে আবার ডিউটিতে আসতে হবে। কোনো বন্ধ নাই, কোনো ছুটি নাই, শুধু ডিউটি ঘুম, ডিউটি ঘুম, এরকমভাবে প্রবাদ জীবন কাটছে। তো এইটাই ভাই প্রবাদ জীবন। তো বিদেশে আইতে চান না? আসেন আসেন, বিদেশে আসেন, ধন্য মানে সবাই ওয়েলকাম জানাইতেছে, আসেন বিদেশে, অনেক শান্তি, অনেক। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তেমন নাই আপনার, খুব অল্প, সবই বন্ধ, সব দোকানপাট সব কিছু বন্ধ, শুধু আমার কফি শপই খোলা, সব বন্ধ, সব সবাই নামাজে গেছে, সব কিছুই বন্ধ, দেখতেই পাচ্ছেন। বাস আমার কফি শপ আমি খোলা রাখছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়, আবার ইনশাল্লাহ কোনো একদিন দেশে যেয়ে পরিবার আত্মীয় স্বজনের সাথে ঈদ করবো। সবাই দোয়া করবেন আমার জন্য, ধন্যবাদ সবাইকে।